بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام وبركة ورحمة السلام الله ورحمة الله وبركاته. وبركاته. الحمد لله ثم الحمد لله. গত ক্লাসে আমরা সূরা ইনশিকাকের তাহকিক এবং তারকিব শেষ করতে পেরেছিলাম। আজকের থেকে নতুন সূরা সূরা মুতাফফিফিনের তাহকিক এবং তারকিব করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে গত সূরা ইনশিকাকের কোন আয়াতের উপর কেউ কি তাহকিক এবং তারকিব করতে চাচ্ছেন? জি, এনি ভলান্টিয়ার? মাহমুদ স্যার, স্যার আজকে রেডি না আসবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সূরা মুতাফফিফিনে চলে যাই। মুতাফফিফিন সূরাটি মক্কি সূরা। সূরার প্রথম আয়াতে মুতাফফিফিন শব্দটি রয়েছে, সেটাকে সূরার নামকরণ করা হয়েছে। মুতাফফিফিন অর্থ যিনি মাপে কম দেয়। أعوذ بالله من الشيطان الرجيم. ويل للمطففين، ধ্বংস মাপে কম দেয় তাদের, ওজনে কম দেয়। এই কম দেওয়ার দুটো অর্থ করেছেন স্কলাররা, ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল তো আমি বলি, কাউকে কোনো কিছু দিচ্ছে, কম দেওয়ার চেষ্টা করছে, কোনদের বিক্রি করছে, কম দেওয়ার একটা টেন্ডেন্সি তাদের, যে ভয়াবহ অবস্থা সেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছে। আর একটা হচ্ছে ইনট্যাঞ্জিবল, আমাদের মাপতে পারি না। যেমন কারো অফিস টাইম সকাল 9টা থেকে 5টা, কেউ সেখানে 9:30-10টায় গেল, ছুটি করলো 4টায়, নিজের ইচ্ছা মতো। এই যে ফাঁকি দাও, এটাও কম দাও বলছে। এভাবে যদি আমরা দেখি মুতাফফিফিনের ভেরি ইন ডেপথ স্টাডি, তাহলে আমরা সবাই কম বেশি কিন্তু মুতাফফিফিনের আওতাভুক্ত হয়ে যাচ্ছি। এখান থেকে আমরা কিভাবে ফিরে আসতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন। তো অয়লুন লিল মুতাফফিফিন, অয়লুন শব্দটা আগেও আমরা পড়েছি। অয়লুন মানে ধ্বংস অথবা জাহান্নামের একটা উপত্যকার নাম অয়লুন। এখানে লি একটা শব্দ আছে এবং মুতাফফিফিন আর একটা শব্দ, যার মাজলু। মুতাফফিফিন শব্দটা নতুন, তফফাফা ইউতাফফিফু তাতফিফ, মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া। এখান থেকে ইসমুল ফায়েল আসছে। আমরা শব্দটা একটু দেখি, মাসদার কি হবে? তাতফিফু, ওজনে কম দেওয়া, মাপে কম। তাহলে এটা কয় নাম্বার ফর্ম? ফর্ম টু। ফর্ম টু। এখান থেকে যদি আমি কোনো ফাইল নিয়ে আসি,
পাইলি। মুদাফিফু মুদাফিফ সহজ তো, মুতাফিফুন যে মাপে কম দেয়, যে ওজনে কম দেয় তাকে বলা হচ্ছে মুতাফিফুন। তাহলে মুতাফিফুন এর যমু কি হবে? তাহলে তাফিফুনা মুতাফিফুনা তাফিফুনা যেমন মুজাক্কার সালে, তাহলে মুতাফিফুনা এটা মারফু মানসুব না মাজরুর? মারফু মারফু। মারফু তাহলে মানসুব কি হবে? তাফিফিনা মাশাআল্লাহ, মুতাফিফিনা মাজরুর হবে মুতাফিফিনা। তাহলে প্রথম আয়াত হচ্ছে ওয়াইলুন তাহলে এই হরফুজার হওয়ার কারণে, হরফুজার হওয়ার কারণে এটা মাজরুর হয়েছে মুতাফিফিন না। ধ্বংস মুক্তাদা যার মাজরুর সিব জুমলা খবর জুমলাতুল ইসমি, ঠিক আছে? ধ্বংস তাদের যারা মাপে কম, ওই সকল লোকদের ধ্বংস, ওই সকল লোকের দুর্ভাগ দুর্ভাগ্য যারা মাপে কম দেয় জিনিসপত্র, যখন তারা বিক্রি করে কাউকে দেয় তখন তারা কম দেয়। এখন আমাদের সমাজ এগুলা ব্যাপক ভাবে বিস্তৃত আছে। এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুতাফফিফিনা কারা, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুনা, ঠিক আছে? এদের গুণাবলী হচ্ছে তারা যখন মেপে নেয়, যখন তারা মেপে নেয় পূর্ণ মাত্রায় গ্রহণ করে। মেপে নেওয়ার সময় ফুল বারবার মাপ মেপে নেয় যে ঠিক আছে কিনা দেখেন, আপনার পালায় আমরাও করি এগুলো, দেখেন তো পালা ঠিক আছে কিনা বা বাটখারা ঠিক আছে কিনা, মানে পারলে আমরা বেশি নেওয়ার চেষ্টা করি, কোনো কোনো কম নেই না, এবং পূর্ণ মাত্রায় গ্রহণ করি। ফুল যা পাওয়ার সেটুকু অবশ্যই নেই, পারলে তার চেয়ে বেশি, কিন্তু দেওয়ার সময় কমিয়ে দিই। মানুষের জন্মগত একটা স্বভাব হচ্ছে এটা, তখনকার দিনেও ছিল, যুগে যুগে ছিল, কেয়ামত পর্যন্ত জিনিস থাকে, এবং তাদের জন্য ধ্বংস অত্যন্ত একটা জঘন্য কোয়ালিটি, জঘন্য চরিত্র যে মানুষ এই কাজটা। তাহলে এই মুতাফিফিন কারা, যারা ইজা ইকতালু মেপে যখন দেয়, মেপে যখন নেয় সরি, ওজন করে যখন দেয় তখন আলান্নাস ইয়াস্তাউফুনা পূর্ণ মাত্রায় নেয় ফুল। তার আল্লাদিনা ইসমুল মৌসুল পেয়ে গেলাম আমরা, ইজা জারফিয়াত শর্তিয়াত গাইরু জাজিমাত, মানে এটা আদাতুস শর্ত যেটা পরবর্তী এসএম কে পরবর্তী ফেল কে মাজজুম করবে না। তাহলে ইকতালু এক তাইয়ালা এক তাইলু এক তিয়ালু ইস্তালা বা ফর্ম এইট ইয়াস্তাউফুন, এই দুইটা ভার্ব আমাদের কাছে নতুন, ইস্তাউফা ইয়াস্তাউফিউ থেকে ইয়াস্তাউফুন, এই দুইটা ভার্ব আমরা দেখি একটু নতুন যেহেতু ভার্ব আসছে। ইকতাইয়ালা ইকতাইয়ালা
افتعلا افتيلا يفتيلو. اكتيال যখন মেপে নেয়, মেপে নেয় ইকতাইয়ালা, এটা হয়ে যাবে ইকতালা, ইকতালা। তাহলে ইকতালা তালা দাহাবা, দাহাবা ইকতালু, তারা সকলে মেপে নেয়। তাহলে ইকতাল এই শব্দটাই কোরআনের মধ্যে ইউজ ব্যবহার করতে হবে, ইদা ইকতালু, ইদা ইকতালু। আর একটা শব্দ ইস্তাওফা, ইস্তাওফা ইস্তাওফা, ইস্তাওফা কোন ফর্ম এটা? ফর্ম 10 টেন, নম্বর ফর্ম টেন, পূর্ণ মাত্রায় গ্রহণ করে। যখন তারা মেপে নেয়, তারা মেপে নেয় তখন কি করে? পূর্ণ মাত্রায় ফুল, যা আছে তা কম মোটেও নেয় না, পুরা নিচ্ছে। তাহলে এখানে শব্দটা আছে ইয়াস্তাউফুনা, ইয়াস্তাউফুনা মুদারে। তাহলে ইয়াস্তাউ, ইয়াস্তাউ ফি, তাহলে এর মুসান্না কি হবে? ইয়াস তাও তো ভাবটা কঠিন, ইয়াস তাও আমি ফিয়ানি, ইয়াস তাও ফিয়ানি। জমু কি হবে? তো পুনা ইয়াস তাও ফিউনা, এই হবে অরিজিনাল ফর্ম, ইয়াস তাও ফিউনা, ইয়াস্তাও ফিউনা, ইয়াস্তাও ফিউনা থেকে ইয়াস্তাও, এই হলো ইয়াস্তাও ফিউনা, রাইট? ইয়ার ওভার পেশ করা কঠিন, অত এটা করে দেবো সুকুল, এই হলো ইলতেকাউ সাকি নাই নে, অ হরফুল্লাহ ইয়া হরফুল্লাহ, কোনটাকে বাদ দেব? ইয়া কেন ইয়া ইয়া বাদ, বাদ দেব? কেন প্লুরাল ওয়াও থাকবে, ইয়া, অ যেহেতু জমু হুম, এটা তো ফাইল, ফাইল বাদ দেওয়া যাবে না, ইয়াকে কেটে দিলাম। তাহলে এখন পেলাম আমরা ইয়াস তাও, তাও ফিউ না, ইয়াস তাও ফিউ না, অও চাই কি? পেশ চাই, ওতে আমরা দাম্মা দিয়ে দিলাম, ইয়াস তাও ফু না, এখান থেকে আসছে ইয়াস তাও ফু না, পূর্ণ মাত্রায় গ্রহণ করে। তবে ইরাই এক তালু আলা নাস, মানুষের নিকট হতে যখন তারা মেপে নেয়, ইয়াস তাও ফু না, তারা পুরোপুরি গ্রহণ করে। ভাবতে বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ, নতুন দুটো ফার্ম আমাদের সামনে। তাহলে ইরা হরফুসার্তিন, ইকতালু গাইজাজনি গায়রু জাজিম, ফেলু মাদিন, ফাইল ও মিনস হুম, আলা জার মজরুর, মিলে এখন এটা হয়ে গেল শর্ত। তালু আলান্না শর্ত, জব শর্ত কোনটা? ইয়াস্তাওফুনা, ফেল ইয়াস্তাওফুনা, মুদারিউন, ফাইল অও,
তারা পূর্ণ মাত্রায় গ্রহণ, যখন তারা মেপে নেয় পূর্ণ মাত্রায় গ্রহণ করে। তাহলে এই ইজাক্তালু আলান নাস ইয়াস্তাউফুন জুমলাতুর শর্তিয়া, জুমলাতুর শর্তি হয়ে কি হচ্ছে সিলাতুল মৌসুল, কারণ আল্লাদিন ইসম মৌসুল, আর ইজাক্তালু আলান নাস ইয়াস্তাউফুন এটা জুমলাতুর শর্তিয়া, সিলা মৌসুল, সিলাতুল মৌসুল, তাহলে ইসম মৌসুল এবং সিলাতুল মৌসুল মিলে কি হয়ে গেল তাহলে? খবর হয়ে গেল। না না খবর না, এই মুতাফিফিনের আইদার বদল হয়েছে অথবা সিফাত হয়েছে, মুতাফিফিনদের বোকায় ক্যারেক্টারিস্টিক বর্ণনা করছে এই, সিফার সিফার যেটা হ্যাঁ এদের সিফার কেউ বলছে সিফাত কেউ বলছে বাদর, মানে তারা কারা তাদের অবস্থা এই, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এটা হলো যখন মেপে নেয় তখন তা আবার যখন ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম, যখন তারা মেপে দেয়, দেখেন কি অবস্থা অপোজিট, যখন তারা মেপে দেয় অথবা ওজন করে দেয়, ইউকসিরুন তারা কম দেয়, আকসারা ইউকসিরু কম দেয়। একবার মনে হচ্ছে এখনই আয়াতটা নাজিল হচ্ছে আমাদের সামনে, হও অ হরফু আকসির ইজা আদাতের সাথে গাড়ি আদাতুস যাবে। শর্ত, আদাতুস শর্ত গায়রুজ জাতে কালু হুম, এটা কালু একটা নতুন, ওয়াজানু আর একটা নতুন, ইউকসিরুন তিনটা শব্দ আমরা নতুন পেলাম, কালু দেখি আমরা, অজানা দেখি, ইউকসিরুন তিনটা শব্দ তাহকিক করার পরে আমরা তারকিবে চলে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা আপনাদের সবাই এসে গেছেন, আমি ভুলে যাওয়ার আগে আগামী রোববারের ক্লাসটা আমরা সোমবার একই টাইমে নেব, কোনো অসুবিধা হবে কারো কোনো? হ্যাঁ ইনশাল্লাহ আমি মেসেজ দিয়ে দেবো, আপনারা খেয়াল রাখবেন রোববারের ক্লাসটা পরিবর্তে সোমবারে একই টাইম ইনশাল্লাহ, অনলি ফর নেক্সট ক্লাসটা জন্য প্রযোজ্য হবে। ওকে তাহলে আমরা আর তিনটা ভাব দেখে নেই, অনেক লম্বা ছুরা ধৈর্য ধরতে হবে। ওজনের জন্য একটা সুরাই নাজিল হয়ে গেছে, জি এই ওজনের গোলমালের জন্য একটা সুরাই নাজিল হয়ে গেছে। দেখেন অবস্থা, দেখেন মানুষের চরিত্র কি অবস্থা দেখেন। তাহলে কাইয়ালা ইলু, কাইয়ালা শেষে স্যার একটা আমার জি লেসনের শেষে আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স বলবো স্যার, ইনশাল্লাহ, 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 যদি সময় থাকে, ভেরি ইনশাল্লাহ, রিলেভেন্ট। ইনশাল্লাহ সম্ভব, অবশ্যই সম্ভব। কাইয়ালা, কাইয়ালা ইয়াক ইলু, কাইয়ালা ইয়াক ইলু যখন মেপে দেয়, যখন মেপে দেয় কাইলুল, এদের মাঝদার হচ্ছে কাইলুনা, মেপে দেওয়া, তাহলে কাইয়ালা সে মেপে দিয়েছে, ডাইরেক্ট কাইয়ালা হয়ে যাবে, থাকিল কাইয়ালা হয়ে যাবে কালা, কালা নট কলা। কালা আর হচ্ছে কলা, দেখছেন প্রত্যক্ষ কলা, কালা মেপে দেওয়া, এখানে মুসান্ন হবে কালা, কালান নি কালু। হ্যাঁ এই কালু হচ্ছে আমাদের কোরআনে আয়াত কালু, ওয়াইদা কালু হুম, এটা গেল কালু। এখন আসছে অজানা, ওজন করে দেওয়া, অজানা, 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 একই অর্থ তো হয়ে গেল স্যার, ইয়ে একই বুঝলেন রকম অর্থ তো স্যার, কেমন আগেরটাতে যখন তারা মেপে নেয় একতালা, আর ইটালি আর ম্যাপে দেওয়া কালু মানে মেপে দেওয়া, আমরা তাই করি না, কোনো দোকানে গিয়ে আমরা মেপে আনি, আর আমরা যা বিক্রি করি কাউকে দেই মেপে দেই,
দুইটা আয়াতে দুই ধরনের অবস্থা বলছে। প্রথম আয়াতে বলছেন যখন আমরা মেপে নেই তখন পূর্ণ মাত্রায় নিয়ে নিই, আর যখন মেপে দেয় কালু ওয়াইদা কালু, যখন তারা মেপে দেয় এবং ওজন করে দেয়, অজানা ইয়াউজিন অজানা ইয়াদিন অজন, মানে মেপে দেয়, তাহলে ওয়াজানা মাউজুন অর্থ কি স্যার? মাউজুন, জি মাউজুন কোন শব্দ আছে? মাউজুন ইয়েস অর্থ তা তোলা। মাপে দেওয়া হয়, ও কিছু আচ্ছা স্যার, মাফুল কিছু মাফুল। তাহলে এখান থেকে আমরা অজানা আসতে যে একটা শব্দ দেয় অজানা, অজানা তারপর অজানু, অজানু এই অজানু আও অজানু এই অজানু। ইসমু মাফুল কি হবে দেখেন, মাফুল বলেন কি হবে আপনারাই বলেন। অজিন হ্যাঁ মাও মাউজিন জু নুন মাফুলু, মাফুলু মাউজিন দেখছেন, মাও মাউজা জু নুন যা মেপে দেওয়া হয়, যা মেপে দেওয়া হয় উইচ ইজ ওয়েট, যেটা মেপে দেওয়া হয় মাও জু। ঠিক আছে নন্দন ভাই, যে মাপে স্যার, যিনি মাপেন অজিন, না যে মা ওয়াজিন হ্যাঁ ইসমু অজ ফাইল না স্যার। অজ না আছে ওয়াজেন। হ্যাঁ তাহলে ওয়াজান এই অজান, এই দুটো শব্দ পেলাম কালু ওয়াজান, আরেকটা হচ্ছে ইউক সিরু আকসারা, আকসারা ইউক সিরু কম ফোর, তাহলে ইউক সিরু ইউক সিরানে ইউক সিরু না সহজ, এই তিনটা শব্দ নতুন পেলাম আমরা এই আয়াতের, যখন তারা মেপে দেয় কম করে দেয়। আসারা তো মানে ক্ষতি না স্যার, হ্যাঁ ক্ষতি করে মানে কম দেয়, ঠিক আছে কম দেওয়া ক্ষতি করা, তাহলে আমরা যেটা পড়ছিলাম ওয়াইদা যখন তাদেরকে মেপে দেয় আও অথবা অজানুহুম তাদেরকে ওজন করে দেয় ইউকসিরুন তারা কম দেয়, তাহলে এটা একটা জুমলাতে শর্তিয়া, ইজা পেলাম কালু ফেলু মাদিন ফাইল অও হুম, তাহলে কি হবে বলেন, হুম বিমা মাফুলুন বিহি কি মাফুলুন বিহি না জি মাফুল বি হবে মাফুলুন বিহি জি সহজ, আও এটা কি এটা কনজাংশন আতফুয়া আতফু আতফু আতফ হরফু আতফিন, জি অজানু তাকেই বললাম ওজন করে দেওয়া ফেলু মাদিন ফাইল অও হুম মাফুলুন বিহি হয়ে গেল, এটা মিলে হলো শর্ট ইউকসিরু ফেল মুদারিউন ফাইল অও, তখন তারা কম দেয় জুমলা তো সত্যিয়া রাইট। বুঝতে পারছেন না তিনটা আয়াত, তাহলে তাহলে মুতাফিফিন কারা, যারা মাপে কম দেয় তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন মেপে আনে আল্লাযীনা ইযা কালু আলা আন-নাস ইস্তাউফুনা পূর্ণ মাত্রায় নিয়ে আসে, ওয়াইযা কালুহুম যখন তাদেরকে মেপে দেয় আও আযানুহুম অথবা তাদের ওজন করে দেয় ইউকসিরুন তখন কম দেয়, ইয়াকসিরুন অর্থ কি কম দেওয়া স্যার? নেই ক্ষতি করা আকসার আমার ক্ষতি করা কম দেওয়া, ঠিক আছে এই ধরনের তাহলে তো ঠিক আছে খাসারা, খাসারা আছে না এখান থেকে আসছে, তাহলে দেখেন কি ধরনের চরিত্র আল্লাহ বর্ণনা করছেন এবং এই জিনিসটাতে কত খারাপ ধ্বংস, আল্লাহ ধ্বংস বলেছে মানে তারা জাহান্নাম, তাই না তারা জাহান্নাম। এখন দেখেন আমরা যদি দোকানে বাইরে যে কোনো জায়গায় গেলে আমরা দেখি এই জিনিসগুলা কিভাবে সমাজে মহামারী আকারে ছড়িয়ে আছে।
তাহলে যে সোসাইটিতে এই অবস্থা সেই সোসাইটিতে শান্তি আল্লাহর রহমত কিভাবে আসবে বল? দুধের অবস্থা তো পারে, খোলা দুধ যারা বিক্রি করে, পানি যে কে দেয় না, এটা বলাই মুশকিল। যে কোনো জিনিস পেরিশেবল আইটেম কিনতে যাবেন, 5 কেজি কেড়ে 1 কেজি, তার ভিতরে অর্ধেক দেবেন পচা, সে কখন দিয়ে দেবে আপনি টের পান? হরদম চলতেছে এটা আমাদের ভিতর, এদের এদের অবস্থা হচ্ছে তাদের ধ্বংস। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। কত বড় আল্লাহ প্রশ্ন করছেন, ওরা কি মনে করে না, ওরা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরুত্থিত করা হবে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে উঠানো হবে আবার নতুন করে জীবন দিয়ে, এটা কি তারা মনে করে না? তারা কি মনে করছে এখানেই তাদের শেষ? দেখেন মক্কি সুরার বৈশিষ্ট্য হচ্ছে আখেরাতের ভয় করা, আখেরাতের ভয় দেওয়া মুসলমানদের ইমান আনার জন্যে। তখন তাদের সকলকে ইমান আনার তাগিদে সুরাগুলো দেখেন, সবকিছু আখেরাতের ভয়, জাহান্নাম জান্নাতের অবস্থা আল্লাহ বর্ণনা করছে। তাহলে আ দেখেন আমাদের দেশের যে মুসহাব গুলা কপি অফ দ্য কোরআন, দেখেন আ আলিফ দেওয়া কিন্তু সেটা আলিফ হওয়ার কথা না, এটা কি হওয়ার হামজা কথা? হামজাতুল হামজাতুল কাতি হওয়ার হামজাতি কথা, হরফ ইস্তিফহাম, হরফ ইস্তিফহাম হরফ ইস্তিফহাম মানে আলিফের উপরে একটা হামজা থাকবে, হরফ ইস্তিফহাম প্রশ্নবোধক থাকবে কিন্তু বোঝা যাচ্ছে না। প্রশ্নবোধক থাকবে। লা এখন বোঝা যাচ্ছে না, এটা দিয়ে বোঝা যাচ্ছে না। লা লাটা কি নাফি লা মানে লা নাফি হরফুন নাফি, হরফুন নাফি নরমাল নেগেশন। ইয়াজুন্নু জন্না ইয়াজুন্নু মুদাফ, জন্না মনে করেছিল, মনে করেছিল একটু মনে করা, ইয়াজুন্নু সে মনে করে। তাহলে ইয়াজুন্নু ফেলুন মুদারিউন, ফাইল কে মুস্তাতির? বা হ্যাঁ ফাইল তারা মানে তারা ওজনে কম হোম না উলা তারা উলাই ফাইল কে বলেন তো বের করেন তো ফাইল কে এখানে উলা উলাই উলাই উলাইকা, কে উলা উলাই মাশাআল্লাহ কে উলাই কে উলাইকা ফাইল, এটা কি মারফু আছে ফাইল? ও উলাই কে না ইউনিভার্সিটি স্যার এটা তো আপনি তাহলে মারফু ফি মাহাল্লি রাফিন, ফি মাহাল্লি রাফিন, মনসুব আছে হ্যাঁ না মানসুক না, এটা মাবনি, মাবনি, মাবনি স্যার, এটাকে মানসুক মামসু বলা যাবে অবস্থা না, আছে মারফু বলা মাজরুর বলা যাবে, মাবনি অবস্থা মাবনি বুঝে তার লোকেশন পজিশন বলে তাকে বলতে হবে। আইদার ইজ, এত নাউন তো একটা প্রোনাউন তো নাউনের, হ্যাঁ তো এটা মারফু মানসুক না মাজরুর, কনটেক্সট বা কন্টেন্স দেখে বোঝা যাবে যেটা কোন অবস্থা। যেখানে ইয়াজুন ফাইল যেহেতু উলাই কিয়া, এই জন্য এটা মারফু মানে ফি মাহাল্লি রাফিন, ঠিক আছে? তাহলে তারা কি মনে করে না? এখানে ইসমি ইশারা ইসমুল ইশারা, এটা লিল বাইদ, ইসমুল ইশারা মানে এসএম, ইসমুল ইশারা কি লিল বাইদ না করিব? বাইদ বাইদ, বাইদ বাইদ কেন বললো আল্লাহ তাআলা, হাউলাই না কেন বলে? এই যে এদের কথা বর্ণনা তাদেরকে আমরা রেখে আসছি, ওরা এই কাছাকাছি ধরেছে রাই ভাই দূরে, এরা তো পলে আসা, এদেরকে সম্বোধন করা হয়ে গেছে এদের অবস্থা। এখন তারা কি মনে করে না নিশ্চয়ই তাদেরকে তারা পুনরুত্থিত হবে? তাহলে মারাথা তাহলে আচ্ছা আমরা ফেল পেলাম ফাইল পেলাম, কি মনে করে না, কি মনে করে না, তাহলে মাফুলুন বিহির হয়ে গেল। এখন হোয়াট সে মাফুলুন বিহির হচ্ছে আন্নাহুম মাব জি আন্না মা ভাবছুন আন্নাহুম মাবউসুনা, আন্না আন্না ইন্না ও আশেক খবর তাকে দুয়ার একজন হচ্ছে আন্না, আন্না তাহলে ইসমু আন্না হচ্ছে হুম হোম হুম ফি মাহাল্লি নাজবিন রাফি, ফি মাহাল্লি নাজবিন স্যার নাসবিন, আরে দূরে তাই না? নিশ্চয়ই তারা মাবউসুন, পুনরুত্থিত করা হবে তাদেরকে, নিশ্চয়ই তারা পুনরুত্থিত হবে। এটা কি তারা মনে করে না, এটা কি তারা চিন্তা করে না যে আমাদের এখানেই শেষ নয়, আমাদের আবার জীবন দেওয়া হবে, আবার আমাদের হিসাব নিকাশ হাতে তুলে দেওয়া হবে? তাহলে ইসমু আন্না পেলাম হুম মাবউসুন,
এটা হলো স্কুল খবরই না। মাস্তুল। বাসা ইয়া বহুসু, বাসা ইয়া বহুসু ইয়া বাসু, বাসা ইয়া বাসু পুনরুত্থান হওয়া, পুনরুত্থান করা। এখানে ইসমু মাফুল হচ্ছে মাবউসুন, জমু হচ্ছে মাবউসুনা। তাহলে ইসমু আন্না হুম, হবারু আন্না কোনটা? মাবউসুনা। হবারু আন্না কি হবে, মারফু হবে না মানসুব হবে? মারফু হবে, মারফু হবে। তা মাবউসু নাকি মারফু? মারফু ফর্মে সুবুতি, আছে, সুবুতি নুন, না সুবুতি নুন, সুবুতি নুন মারফু। ফর্মে না, এটা তো সুবুতে নুন হয়ে গেছে মারফু। নুন, এই নুনের কারণে এটা মারফু। যখন হাসফুন নুন হবে তখন আইদার সে কি হবে, সুবর মাজরুর মারফু মানসুব হবে, মানসুব হবে। রাইট। এখন তাহলে খবরও আন্না পেলাম, এটা ফি মাহাল্লি রাফিন, ফি মাহাল্লি রাফিন, রাফিনের অবস্থায় তে আসে আসা, তো ফি মাহাল্লি রাফিন জি তো জি বলার রাফিন সুযোগ নাই, আছে রাইট মাত্র, রাইট। অলরেডি সে মাফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সো আন্নাহু মাবউসুনা জুমলাতুল ইসমিয়া হয়ে মাফুলুন বিহি ইয়াজুন্ন, ঠিক আছে, পুরাটাই পেলাম আমরা জুমলাতুল ফেইলিয়া। মাবউসুনা লিয়াউমিন আযীম, লি যার পুনরুত্থানটা হচ্ছে কি জানিস সেটা? ইয়াউম নাসিম, ইয়াউমুল রিসার্চ, আখির, ইয়াউম মহা মহা বড় একটা দিন, সেই কেয়ামতের দিন। তাহলে যার মাজরুর, রিজারেকশন, হ্যাঁ, ইয়াউমিন জরুর মাজরুর, আর আজিম সিফাত, নাত সিফাত, নাত নাত বা সিফাত, ইয়াউমিন মৌসুফ, যার মজরুর মৌসুফ সিফাত মিলে কি হচ্ছে এটা, মাবউসুনের সাথে কি হবে এটা বলেন? মোতালিক হচ্ছে মাদাল ইসম, হ্যাঁ, মোতালিক, সম্পৃক্ত এটার সাথে, রাইট হয়ে পুরাটাই এখন জুমলাতুল ফেলিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বদল বলা যেন না, জি, বদল বলা যেন না 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 না, না, সেটা বলা যাবে না না, না না, না, রাইট, এটা জুমলা না, এটা জুমলা না, এটা জুমলা এটা জুমলা না, আচ্ছা এটা এর অংশ, এই যে 4 নম্বর জুজু আয়াতের জুমলা, পার্ট, এটা জুজু আমাদের নতুন। জুমলা, হ্যাঁ হ্যাঁ, ইয়াউমুন জানি, আজিম জানি, আজিম মানে অনেক বড়, মহা মহাদিন, সেটা বড় দিন মানে কিয়ামতের দিন। এটা কি কি বললেন স্যার, কি হলো তো এটা, ইয়াম লি যার লিয়া ইয়াউমিন মাজরুর অহুয়া মানুদ বা মৌসুব আজিমিন সিফাত হয়ে, এটা এই মাবুসিনের সাথে সম্পৃক্ত, মুতাল্লিক, মুতলাক স্যার, আগে তো মুতাল্লিক, দুটি জিনিস তো কানেক্টেড, সম্পৃক্ত, কানেক্টেড, মুতাল্লিক, কানেক্টেড। মোতাল্লিক স্যার বা বানানটা একটু লিখে দিন, তা ওয়াকফিনের মতো মোতাল্লিক মিমটা বুঝছেন, আইনলাম কফ, মিমটা আইনলাম কফ, মিম তা, হ্যাঁ মিমটা আইন লাম কফ মুতাল্লিক, আচ্ছা, লাম অফ, মুতাআল্লিকুন, জাযাকাল্লাহ, মুতাআল্লিকুন, আল্লাহ আল্লাহ কেমন যে সম্পর্কিত হয় কানেক্টেড, আর যার সাথে স্কুল ফাইল, এটা স্কুল ফাইল, ফাইল, মুতাআল্লিকুন, হ্যাঁ ঠিক আছে, মুতাআল্লিকুন, পেয়েছেন না দুনু জি ভাই? জি স্যার তাআল্লাকা, বুঝলাম, তাআল্লাকা ইয়া তাআল্লিকু, সম্পর্ক স্কুল ফাইল, আছে সম্পর্ক, স্কুল মাফুল মুতাআল্লিক, ওকে, জি আলহামদুলিল্লাহ। ইয়াউমা ইয়াকুমু আন-নাসু লিরব্বিল আলামিন, এনে মাবুসুনটা কি ছিল? ইসমে মাফুল ছিল এটা, ইসমুল মাফুল ছিল, ইসমুল মাফুল তো শিবুল ফেল, তাই না? আমরা জানি এটা ফেলের মতো কাজ করে, হ্যাঁ তাহলে স্যার ফেলের মতো কাজ করে ইসমুল মুশতাক। তাহলে সেই যে পুনরুত্থান দিনটা, ঠিক আছে, পুনরুত্থান দিনটা কি?
يَوْمَ يَكُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ يَوْمَ কি জারফু زمان زمان ظرف زمان هي مضاف يقوم قام يقوم دارانو আমরা জানি তাহলে يقوم فعل مضارع فاعل কে مدار الناس ناس ناس দিনটা কেমন যেদিন মানুষ দাঁড়াবে لرب العالمين رب العالمين এর দরবারে সেদিন মানুষ দাঁড়াবে মাবুদ সুন্টার তাহলে কি হতে পারে এটা ইয়ম হওয়ার পরে ইয়াকুমুন নাস লিরব্বি আলামিন জুমলাতুল ফেলিয়া হয়ে ইয়মার মুদাফ ইলাইহে তাহলে মুদা মুদাফ ইলাইহে মিলে মাবুদ সুনের কি হবে মাফুলুন বিহি পুনরুত্থান দিবসটা কি পুরোটা পুনরুত্থানটা কি যেদিন মানুষ দাঁড়াবে তার প্রতিপালকের নিকট বা প্রতিপালকের সামনে রব্বিল আলম এটা পুরোনো জিনিস আমরা জানি সবাই আমাদের সাথে পরিচিত এটা এই আলামিন এটা কি মাজরুর না মনসুব না কি অবস্থা আছে বলেন মনসুব না মাজরুর আলামিনের স্ট্যাটাস এটা মাজরুর 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 স্যার মাজরুর কেন মাজরুর বুঝলাম ওই যে ইয়ে আছে যে যার মাজরুর লি না না লিয়ের কারণে তার মাজরুর না লিয়ের কারণে রব্বি মাজরুর কিন্তু আলামিনটা মাজরুর কেন ওটা হলো নাত মানুষ স্যার নাকি ন ন ও বলেন এটা এটা ভুল করার কথা না আমাদের মুদাফ মুদাফ ইলাইহে রব্বি এখানে মাজরুর অথবা মুদাফ আলামিন মুদাফ ইলাইহে সবসময় মাজরুর আলামিনের রব বিশ্ব জগতের রব বিশ্ব জগতের রবের সামনে রবের নিকট মানুষ দাঁড়াবে ওই দিন জেমস জেমেস অবশ্যই জেমেস আলামুন আলামুনা আলামিনা আলামিন আমিনা ইয়ার জন্য লাস্ট ইয়াসের জন্য জি স্যার লাস্ট মিমের পরে ইয়া আছে তো সেই ইয়াটার জন্য হচ্ছে সে মজরুর হ্যাঁ হ্যাঁ মাজরুর না মাজরুর হতে পারে মানসুব হতে পারে এখানে মাজরুর বিকজ অফ মুদাবিলাই এখন এই যে তারা যে চিন্তা করে তারা আল্লাহর দরবারে আবার জীবিত হবে না তাদের হিসাব নিকাশ মানে গ্রহণ দেওয়া হবে এটা আল্লাহ তাদের ওই চিন্তা ভাবনা তাদের থিঙ্কিং প্রসেস যে রং এটা আল্লাহ কাল্লা দিয়ে আল্লাহ কি করছে নালিফাই করে দিচ্ছে কাল্লার নাম কি জাজরিন ধমক দেওয়া ধমক দেওয়া বাধা দেওয়া তিরস্কার করা আফরাদিন হ্যাঁ এই তারা যে ভাবছে তারা পুনরুত্থিত হবে না তারা যা করে সেটাই ঠিক এটাকে আল্লাহ নালিফে তারা ওটা ঠিক না তারা চিন্তা করছেন ওটা ভুল বরং কি হবে ইন্না কিতাব আল ফুজ্জার ইলাফি সিজ্জি এই যারাই পাপী যারা এই কাজগুলো করছে মাপে কম দিচ্ছে বেশি করে নিচ্ছে মানুষের ক্ষতি করছে এবং তারা আল্লাহর কাছে আবার ফিরে আসবে এ কথা যারা মনে করে না এই যে পাপী পাপীদের আমল নামা লিখিত জিনিস লাফি সিজ্জিন সিজ্জিনে আছে সিজ্জিনে থাকে রাইট এখন ইন্না নিশ্চয়ই ইসমি ইন্না খুঁজবো কোনটা কিতাবা মাফুল কিতাবা মানসু পেয়ে গেলাম ফুজ্জারি কিতাব আল ফুজ্জারি সম্পর্কটা কি তাই না ফুজ্জারুন মানে পাপি পাপিদের আমল নামা লিখিত জিনিস লাফি অবশ্যই মধ্যে সিজ্জিনের মধ্যে আছে তাহলে ইন্না হরফু তাওকিদিন নাসবিন লা লামু তাওকিদ শুরুতে নাই শুরুতে বলতাম লাম ইবতিদাই আর এখানে লামুল মুজা এলাকা দুইটা তাকিদ অবশ্যই অবশ্যই পাপীদের আমল নামা সিজিনে থাকে সিজিন মানে এর শাব্দিক অর্থ প্রিজন জেলখানা কয়েদ রাইট হাজত খান হাজত খান রাইট এখানে আল্লাহ বুঝাচ্ছেন
ওই হাজতখানা তার ভালো জিনিস থাকে না, ভালোটা থাকে না। হ্যাঁ, বর্তমান সোসাইটিতে আমাদের দেশের প্রেক্ষাপট বিভিন্ন, তাই না? এটাকে মিলান যাবে না। তো রিয়াল যে প্রিজন, রিয়াল যে কয়েদখানা, সেখানে থাকে কারা? চোর, বদমাশ, বাটপার, এটা থাকে। অতএব এদের সে আমল নামা, এই পাপীদের যে পাপাচারের হিসাব নিকাশ সব এই সিজিনে থাকে। তাহলে ইসমু ইন্না পেলাম কিতাবা অহুয়া মুদা ফুজারি মুদাফিন ইলাইহে লা লামুল মুজাহালাকা লামুত তাওকিদ ফি জার সিজিনে মাজরুর মিলা ফি জার মাজরুর শিবু জুমলহে খবরু ইন্না, খবর ইন্না ফি মাহাল্লি রাফিন, ইন্না আল্লাহ গাফুরুন ফি মাহাল্লি রাফিন হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া। সবাই ক্লিয়ার? কারো কোনো সন্দেহ আছে কিনা দেখেন, কিন্তু সহজ এগুলা। সিজিনের স্যার রুট ওটা ইয়াটা কি স্যার সিজিনের সাজানা সিন জিম সাজানো নুন, সাজানা ইয়াস জুনু সাজনুন, ঠিক আছে? মানে আটকে রাখা না স্যার হ্যাঁ, এর অর্থ কি আটকে রাখা স্যার না কারা 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 কারাগার, কারা কয়েদখানা, সিজিন নাউন একটা কারা নাউন, সিজিন একটা এটা নাউন, তো এর নাও বহু বছর হয় না সিজিন, ঠিক আছে? সাজানা জেলখানা আর কি জেলখানা আমরা তো স্যার জেলখানা, সাজানা বললাম স্যার সাজানাটা তাহলে কি স্যার বার সাজানা অর্থ কারা বন্দি হওয়া, বন্দি করা। কারাবন্দি কারাবন্দি হয় হয়েছিল সেটা এরকম স্যার বা হ্যাঁ হ্যাঁ ইয়ে সেইটা। বাট জানো আর সিজিনটা হচ্ছে কয়েদখানা, এটা এসে রাইট, সরি, এর বহু বচন সিফাত মুশাববাহে যদি যায় তাহলে এটা সাজিন হয়ে যায়, নট সিজিন। সিজিন অর্থ এটা আলাদা এসে। এরপর আল্লাহ বলছেন অমা আদ্রোয়া কামা সিজিন, এরকম আয়াতের সাথে আমরা আগেও পরিচিত আছি, কোথায় আছি বলেন তো? মা আদ্রা কামাল হুতামা হ্যাঁ, অমা আদ্রা কামাল হুতামা, নারুল্লাহ কদা মুকাদা, কদা নারুল্লাহ মুকাদা, এটা অনেক জায়গায় আছে স্যার অনেক ওমা জায়গায় অনেক আছে। কামা অমা ওমা আদ্রা আদ্রা কামা কামা ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন হ্যাঁ, অমা আদ্রা কামা ইয়াউমুদ্দিন, রাইট। তাহলে আমরা জানি আদ্রা দারা ইয়াদ্রি, দেখা, নিজে দেখা, আদ্রা কি, দেখান দেখানো আদ্রা ইউদ্রি, দেখানো, কাউকে দেখানো, ফর্ম ফোর। স্যার এটা তাহলে মা মার উপরে স্যার টান কেন স্যার এটা তিন টান এরকম অমা, এরকম মায়ের করা উপর আলিফ আছে না, মায়ের সাথে আলিফ আছে, অমা আলিফের উপরে মানে এটা টান আসবে কেন স্যার টিল্ডা 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 তিন তিন আলিফ টান এটা তিন আমি আলিফ সঠিক এই এই ইদগাম এবং খেলাতে এই এই টানের এটা কারণটা আমি বলতে পারবো না, তিন আলিফ চার আলিফ কেন হচ্ছে, স্যার স্যার ঠিক আছে? কিন্তু বাট মনে হয় স্যার একালিপ তো হবেই, একালিপ তো হবেই, ফোনেটিক্স যেহেতু আমা মায়ের সাথে আলিফ মাদ আছে, ঠিক আছে? জি স্যার হ্যাঁ একটু কাইলে যদি একটু বলে ইমাম স্যার সাহেব বা যারা আছেন আমার তাদের কাছে জেনে নিবেন একটু, এটা আমরা এটা ভালো স্যার করে। ফোনেটিক্স কি স্যার বোধহয় মানে জোর দেওয়ার জন্য মনে হয় স্যার আমি ফোনেটিক্স কনফার্ম না, তারপরে ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করুন, বলতে পারি কি অবস্থা, ঠিক আছে? জেনে নিয়ে নেয়। তাহলে অমা আদ্রাকা, আদ্রা ফেলুন মাদি, ফাইল কে এখানে, ফাইল হলো কা কা নাকি স্যার না কা তো মাফুল নাকি মুস্তাতির, মুস্তাতির তাই না? মানে এটা হলো হুয়া হুয়া কা মাফুলুন বিহি, মাফুলুন বিহি হ্যাঁ। আরে মা হচ্ছে ইসমু ইস্তেফহাম, তেপাম ইস্তেফহামে মুক্তাদা হয়ে গেছে। আদ্রা কামা সিজ্জিন, তাহলে আদ্রা ফেলুন মাদিন, ফাইল মুস্তাতির, কা মাফুলুন বিহি, ঠিক আছে? আবার বলছে মা সিজ্জিন, তাহলে মাফুল আউয়াল পেলাম কা, সিজ্জিন কি, তাহলে মা এখানে মুক্তাদা, সিজ্জিন খবর, জুমলাতুল ইসমি হয়ে আর একটা মাফুলুন বিহি, তোমাকে কোন জিনিস জানাবে, কোন জিনিস, কা, কে জানাবে তোমাকে, তোমাকে তোমাকে জানাবে, তোমাকে হচ্ছে কি, এটা মাফুলুন বিহি, তাই তো? জি রাইট, 1 নাম্বার সিজ্জিন কি,
তাহলে মা সিজ্জিন এটা হচ্ছে জুমলাতুল ইসমি হয়ে মাফুলুন বিহি সানি হয়ে আদ্রোয়া কামা সিজ্জিন জুমলাতুল ফেলিয়ে হয়ে মায়ের খবর। তুমি কি জানো সিজ্জিন কি? কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এভাবে, তোমাকে কোন জিনিস জানাবে, কে তোমাকে জানাবে, কিসে তোমাকে জানাবে যে সিজ্জিন কি? আল্লাহ আবার জবাব উত্তর দিচ্ছেন, কিতাব। তো স্যার হইলো না, জি বুঝি নাই, মারফুল আর সিজিনটা এখানে ফেল না, মারকুম সিজিনটা মারফুল অবস্থায় আছে, কোনটা? সিজিন, সিজ্জিন, হ্যাঁ মারফুল সিজ্জিনুন, অবস্থায় না, সিজ্জিনুন, সিজ্জিনুন হ্যাঁ তো মারফুল অবস্থায় আছে না, মারফু অবস্থাতে খবর। খবর আছে এখানে স্যার। এটা কি ফর্ম আদ্রাকা ফর্ম কত স্যার? এটা ফোর ফোর, কোনটা? আদ্রা কিন্তু বললাম না, এখানে দারা ইয়াদ্রি ফর্ম এক, আদ্রায়া ইয়াদ্রি ইউ, এভাবে ওখান থেকে আদ্রা। আদ্রা হইয়া ইয়াটা আলিফ হয়ে গেছে, যেমন কায়ের সাথে কানেক্টেড হয়ে গেছে, ইদগাম হয়ে গেছে, তখন আলিফ এসে গেছে এখানে লেখার স্টাইল। স্যার ঠিক আছে, এখানে তো বলা স্যার জানাবে, কিন্তু অর্থ লিখছে তুমি কি জানো, তুমি কি তাহলে যে জানো, তুমি কি জিনিসগুলো জানাবে। হ্যাঁ ঠিক আছে, অনেক সময় এই মাদির অর্থ আরবিতে মুদারের অর্থ দিয়ে দেয়, যেখানে যেমন অতীতের অর্থগুলা, অতীতের ফেল গুলা মুদারের অর্থ দেয়। যেমন এখানে আমরা বলি, যেরকম মোদারের অর্থ দিচ্ছে স্যার, হ্যাঁ এখানে মুদার, যেমন আমরা বলি না শাফাক আল্লাহ, জাজাক আল্লাহ, বারাক আল্লাহ, সবগুলো কিন্তু অতীতে আছে। জাজাক আল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দেন, জাজাক আল্লাহু খাইরান। যদি আপনি ওইটার ফেলু মাদি দেন তাহলে কি হবে, আপনাকে আল্লাহ উত্তম পুরস্কার দিয়েছিলেন, তাই নাকি ব্যাপারটা? জি স্যার, হ্যাঁ এখানে মুদারের মিনিং হচ্ছে, এছাড়া কারো কোনো মুস্তাকবিল, হ্যাঁ মুস্তাকবিল মুস্তাকবিল মুস্তাকবিল, নাই। এখন সিজ্জিনটা কি, সে আল্লাহ যে বলে দিচ্ছেন কিতাবুম মারকুম, তাহলে কিতাবুম মারকুম, কিতাবটা তাহলে সিফাত, এই মারকুমটা সিফাত, কিতাব হচ্ছে মওসুফ। মারকুম মানে কি বলেন? আমল নামা, হ্যাঁ, আমল নামা যাকে চিহ্নিত করা হয়েছে, মানে যে আমল, যে লিখিত আর কি, লিখিত গুলার এয়ারমার্ক করা, এয়ারমার্ক করা যে আমল নামা গুলা, মানে কনফার্ম করে যেগুলা লেখা হয়েছে, কনফার্ম লিখিত মানে জিনিসগুলো। এটা হলো মানে এডিট করে সিফাত, বা বাছাই বাছাই করে দেওয়া হয়েছে কোনটা? এরকম, মানে কনফার্ম করে মানে কি, এখান থেকে এডিট যাচাই বাছাই করে একদম ফাইনাল প্রিন্ট ফর্মে না দেওয়া হয়েছে, না না একেবারে না না 100%, এটা 100%, আর কোনো ধরনের কারেকশন করার সুযোগ নেই আর, বুঝলে তো, সুযোগ নেই, ফাইনাল কনফার্ম, রাইট। এখন এটা কিতাব, ইসমু মাফুল, কিতাবের ইসমু সিফাত, মাফুল, ইসমু রাকামা ইয়ার কুমু, ঝংকা বসানো, চিহ্নিত করা, নাম্বারিং করা, ওকে মারকুম, যাকে চিহ্নিত করা হয়েছে, যাকে ইয়ারমার্ক করা হয়েছে, এগুলো কনফার্ম লিস্টেড। তাহলে এটা পেসিভ ফর্মে স্যার, হ্যাঁ, না প্যাসিভ না, তো না ইসমুল মাফুল, মাফুল, ইসমুল মাফুল, মাফুল যাকে চিহ্নিত করা হয়েছে, মানে যে আমল নামাগুলা, যে ফলাফল গুলা চিহ্নিত করা হয়েছে, আমার পাপের ফলাফল, ভালো কাজের ফলাফল, যেগুলা অলরেডি ফাইনালাইজড। কেরামুন কাতিবিন যারা, তারা তো লিখছে সব জিনিস, তাই নাকি? তারা কি ভুল জিনিসটা কিতাবুন লেখে নাই? মারকুম, এটা কি নাত মানুষ ফর্মে আছে স্যার নাকি? হ্যাঁ, নাত, কিতাবুনের হ্যাঁ নাত নাত মানুষ, হচ্ছে মারকুম, ঠিক আছে, আর জি স্যার, কিতাবুন হয়ে গেছে সিজ্জিনের বদল, যেটা সিজ্জিন সেটাই কিতাবুন মারকুম, বুঝতে পারছি? জি জি মানে সিজিনের ব্যাখ্যা এটা, হ্যাঁ, সিজ্জিনটা বললো না, ওমা আদ্রাকা মা সিজ্জিন, সিজ্জিন আপনাকে কে জানাবে, বা আপনি কি জানেন সিজ্জিন কি? সিজ্জিন হচ্ছে কিতাবুম মারকুম, মানে যে সেটা সিজ্জিন সেইটাই কিতাব উম্মার, বদল মুবতাল। তাহলে সিজ্জিন হচ্ছে মুবতাল, কিতাবুন বদল, অহুয়া মানুদ মারকুম না, হয়ে পুরাটাই অমা আদ্রয়া কামা সিজ্জিন কিতাব উম্মারকুম জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে, এরপরে বলছেন আল্লাহ 10 নম্বর আয়াতে, ওয়াইলু ইয়াওমা ইযিল লিল মুকাজ্জিবিন। এখন বলছে যারা মিথ্যা
প্রতিপন্নকারী, caller. যারা কেয়ামতের অস্বীকার করছে তাদের জন্য ধ্বংস আল্লাহ বলছে। নতুন করে শুরু হয়েছে। ওয়াইলুন তো আমরা জানি, ইয়াউমায়েদিন সেদিন, জারফুজ জামান, লিল মুকাজ্জিবিন, কাজ্জাবা ইউকাজ্জিবু, ফর্ম টু, কাজাওয়া মিথ্যা বলা, এক নাম্বার ফর্ম, কাজ্জাবা ইউকাজ্জিবু তাকজিবু, মিথ্যা প্রতিপন্ন করা, অস্বীকার করা। তাহলে মুকাজ্জিবুন হচ্ছে ইসমুল ফাইল, জমু হচ্ছে মুকাজ্জিবুনা, মানসুব মুকাজ্জিবিনা, মাজরুর মুকাজ্জিবিনা। তার যখন লি আছে অতএব এটা মাজরুর ফর্মে আছে, মুকাজ্জিবিনা। মুকাজ্জিবিনদের জন্য সেদিন ধ্বংস। অনেকে না জেনে অনেকের নাম রাখে মুকাজ্জিব, দেখবেন না জানলে কি হয়, আরবিক না জানলে কি ধরনের অর্থ হয়ে যাচ্ছে, তাই না? সে তো ভাববে যে আরবিতে আরবি নাম রাখি, কত সুন্দর না নাম রাখি। তাহলে যারা কেয়ামতকে অস্বীকার করবে, পরকালকে অস্বীকার করবে, বিচার দিনকে অস্বীকার করবে, তাদের জন্য সেদিন ধ্বংস। তাহলে এটা কি হলো? তাহলে অয়েল কোন ধরনের জুমলা হলো এটা? ইসমিয়া জুমলাতুল হলো স্যার, ইসমিয়া। তার মুবতাদা কোনটা? অয়লুন, ধ্বংস অয়লুন লিল মারফুর দেবে। মুকাজ্জিমিন, যার মাজরুর মিলে শিবু জুমলায় খবর। ইয়ামাই তো স্যার জামান স্যার জারফু জামান জারে সেদিন, সময় বুঝাচ্ছে তো, বুঝতে পারছেন নাদুল ভাই? ঠিক আছে, এই পর্যন্ত থাক স্যার। এই পর্যন্ত থাকবে, রাইট, এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত আমি শেষ করবে 10 নম্বর আয়াত পড়তে আজকে। তাহলে ওয়াইলু ইয়াওমায়েদিন লিল মুকাজ্জিবিন, তাহলে আমরা একটু দেখে তারপর নাজমুল ভাই কি একটা ইচ্ছিল সেটা আমরা চলে যাব। তাহলে মুতাফিবিন অর্থ কি? যারা মাপে কম দেয়, যারা কম মাপে মাপে কম খায়, দেয়, ইসমুল কম দেয় ফায়েল। স্মল ওয়াইলুন খাবার ধ্বংস, ধ্বংস ইকতালু, ইকতালু অর্থ যারা মেপে নেয়, নেই। নিয়েছে, মেপে নিয়েছিল। ইয়াস্তাউফুনা, যারা পূর্ণ মাত্রায় নেয়। ওয়াইদা কালু, কালু কায়ালা, কালার থেকে কালু, যারা মেপে দেয়। অজানা, অজানা অজানু, যারা ওজন করে দেয়। ইউকসিরুন, তারা কম দেয়। কম দেয় আবসারা কম দেয় ইউকসিরুন। আলা ইয়াজুন উলাইকা আন্নাহুম মাবউসুন বাআসা ইয়াবআসু, পুনরুত্থান হওয়া। তাহলে ইসমুল মাফউল পুনরুত্থিত যিনি হয়, যাকে পুনরুত্থিত করা হয়। মাবউসুন লিয়াউমিল আযীম, জানা আছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এটা আমরা জানি সবাই তো। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন, ফুজ্জার মানে পাপী, আর সিজ্জিন মানে কয়েতখানা, শাব্দিক অর্থ। আল্লাহ তুলনা করছে, বাকি অবস্থা আল্লাহই ভালো জানে, ওটা আমাদের নলেজের বাইরে কি অবস্থা হবে সেদিন। শুধু আল্লাহ আমাদেরকে পোট্রে করে দেখাচ্ছে, পোট্রে চিত্রায়িত করছে একটা স্যাম্পল দিয়ে। একমাত্র কাকে দেখাইছিল? দোজখ বেহেশত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাম মিরাজের রাতে। ওমা আদরা কামা সিজ্জিন, এটা একই জিনিস। কিতাব মারকুম, নতুন পেলাম মারকুম, চিহ্নিত, যা চিহ্নিত করা হয়েছে। ওয়াইলু ইয়াউমায়েদিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস যারা আখিরাতকে, পরকালকে, বিচার দিনকে মিথ্যা সাব্যস্ত করে, অস্বীকার করে। রাইট। আচ্ছা, বলতে একটা জিনিস বলতে পারেন কি, কোরআনের সব আয়াত তো আসছে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তাই না? জি স্যার, সব আয়াত কি আসছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলেন তো? হ্যাঁ স্যার, কি তা বলেন, একটা ডাইরেক্ট আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে কোনটা সেটা? স্যার, ওই সূরা বাকারার শেষ স্যার। আলহামদুলিল্লাহ, জাজাক এক্সেলেন্ট নাজিমুল ভাই। আমানার রসুল বিমা উনজিলে আমার ইলাইহিম মির রব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে লাস্ট 2 আয়াত, 285 86 সম্ভবত, তাই না? 86 তো লাস্ট, তাই? এই 285 এবং 86 কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসে নাই। মিরাজের রাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, কোন পদে নিয়ে বললেন যে আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়। মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা, ওইখানে যে জিবরাইল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আর আমার পক্ষে আর যাওয়ার পারমিশন নাই, কারণ আপনি একা যান।
তখন উনি চলে গেলেন আরশের নিচ পর্যন্ত। সুবহান আল্লাহ, আরশের নিচে যাওয়ার পরে ওখানে আল্লাহ সুবহান তাআলা এই দুইটা আয়াত তাকে সরাসরি দিয়ে দেন। আমরা অনেকেই জানি না এটা, এই জন্য এই দুইটা আয়াতের অত্যন্ত মর্তবা রয়েছে। যারা প্রতি রাত্রে দুইটা আয়াত তেলাওয়াত করে ঘুমাবে তার জন্য আয়াত দুটোই যথেষ্ট, এইটুকুই বলা হয়েছে। কি যথেষ্ট ব্যাখ্যার হার আসেন, কারণ আমরা আজকে একটা ভালো জিনিস জানলাম যে সুরা বাকারার লাস্ট দুটো আয়াত অত্যন্ত ফজিলত মুখস্থ করে ফেলুন যাদের মনে নাই। দেখবেন ইমাম সাহেব অনেকবার তেলাওয়াত করেন নামাজে, ঠিক আছে, দুটো আয়াত। এই দুটো আমরা যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে ফেলবো, প্রতি রাতে ঘুমোবার আগে আমরা এই দুটো আয়াত ফলো করার চেষ্টা করি, পড়ার ইনশাআল্লাহ। চেষ্টা করি ইনশাআল্লাহ। ওকে নাজমুল ভাই বলেন, আপনার কি একটা কথা ছিল? জি স্যার, আমার জি প্র্যাকটিক্যাল লাইফ থেকে ছোট ছোট করে দুইটা ঘটনা বলি আর কি, আমাদের দেশের অবস্থাটা আর কি। জি স্যার, আমি ওই আমার আম্মাকে নিয়ে ডাক্তার সাহেবের কাছে গেছিলাম, ডাক্তারের আমার কাছে, হ্যাঁ কানের ডাক্তারের কাছে স্যার, এফআরসিএস কানের ডাক্তার, নাম করে ডাক্তার। তো উনি আমার আম্মার প্রেসক্রিপশন লিখে দিছে আমেরিকায়, ওই আমেরিকায় কানের, না স্যার ইয়েতে ঢাকাতে, ঢাকায়, হ্যাঁ যে হ্যাঁ কানের মধ্যে, হ্যাঁ কানের মধ্যে ওই জেল দিবেন, হয় স্যার এটা আমরা দিই ছোট হুম ওই বলা টলা জমে যায় আর কি। হুম তো হুম আমি স্যার একটু মানে উনি লিখেছেন মানে সরিষার তেল দেওয়ার জন্য আর কি, হ্যাঁ আমি এটা দেখে শস্যের তেল, সরিষার তেল দেওয়ার জন্য বলছেন আর কি। রাইট রাইট রাইট, আমি এটা দেখে উঠে গ্রামে দেয় স্যার, আমরা ছোটবেলা হ্যাঁ দিছি, তো গ্রামে দিচ্ছে, আমি উঠে বিশেষ করে তুলার আমি ওই মাথায় লাগাইয়া দেয়। প্রেসক্রিপশনটা, রাইট রাইট, আমি ওই প্রেসক্রিপশনটা নিয়ে স্যার একটু তাকে ডাক্তার সাহেবের দিকে একটু আশ্চর্য হয়ে তাকাই, সারা আজকাল তো আধুনিক যুগে অলিভ অয়েল তাই না। তো তখন ডাক্তার সাহেব আমার দিকে তাকায় বললেন যে কি ব্যাপার চলছে, আমি বললাম স্যার অলিভ অয়েল দিলেন আপনি এটা, তাহলে শুনবেন একটা মিনিট, দেখেন আমার সাথে আমার কাছে একজন আপনি মতো ওনার আব্বাকে নিয়ে আসছে, আপনার আম্মা বলেছেন আব্বাকে বড় টুপি, বড় বড় টুপি টাপি, তো ওনাকে আমি অলিভ অয়েল লিখে দিছি দেওয়ার জন্য, উনি দাঁড়ায় আছে তাই না। তো বললে তো হাজির সাহেব কি ব্যাপার, কি হয়েছে আপনি, কোনো প্রশ্ন আছে? তো বললো যে হাজির সাহেব বলতেছে যে ডাক্তার সাহেব অলিভ অয়েল ছাড়া আর কিছু দেওয়া যায় না। ডাক্তার সাহেব বললো যে কেন, এটাই তো সবচেয়ে ভালো, না এইটা তো আমি বাংলাদেশে ম্যাক্সিমাম ইম্পোর্ট আমি করি, এটা আমি আমার বাবার কানে দিতে চাই না। অলিভ অয়েল, অলিভ অয়েল, হ্যাঁ 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 হ্যাঁ, ম্যাক্সিমাম ইম্পোর্ট আমি করি, এটা আমি আমার বাবার কানে দিতে চাই না। আপনার আবার কারেকশনে অলিভ অয়েল লিখে দিতে, না এটার ইম্পোর্ট গতকাল স্যার, এটার ইম্পোর্টটা অ্যাবাউট 70% উনি করেন বাংলাদেশে, হ্যাঁ কিন্তু হ্যাঁ এই তেলটা উনি আনেন কি করেন, উনি ওনার আব্বার কানে দিতে চান না অন্য কিছুর ভেজাল, জন্য। ভেজাল জিনিসটা ও ভেজাল আর দিতে কি। চান না, হ্যাঁ স্যার, তো এইটা আর কি। আচ্ছা আর একটা ছোট গল্প বলি স্যার, আমি তখন একটা কোম্পানিতে চাকরি করি স্যার, ওই পার্ট টাইম জব করতাম, তো ওইখানে তখন স্যার এসআর সাহেবের আমলে ওই খেলাটা তখন কেজি সিস্টেম হয়ে গেল, খেয়াল আছে কিনা স্যার, আপনি খুব ডিস্টর্টেড, আপনার এই ভয়েসটা খুব ডিস্টর্টেড আসছে, তাই স্যার কোথায় কি করবো স্যার, হাস্যকর ব্যাপার দেখতে আমি হাসতেছি, আমি হাসতেছি। আমরা তো হাসতেছি, হ্যাঁ কি বলেন করবো। বলেন বলেন নাজমে, বলেন, হ্যাঁ তাদের বলেন, হ্যাঁ হ্যাঁ তো আমি স্যার বসে আছি, তো ওখান থেকে স্যার ওই যখন এসআর সাহেব কেজি সিস্টেম করছে, তো ইয়ে আসছে আর কি, একজন হাজির সাহেব আসছেন চক বাজার থেকে, উনি বললেন যে একটু স্যার অন্যগুলো বোধহয় বন্ধ, জি নয়েজ আসতেছে অন্যখান থেকে, অন্য 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 কোনোখান থেকে নয়েজ আসতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ অনেক নয়েজ আসছে, মিউট করেন আপনার কাইন্ডলি, মিউট করেন যারা আসছেন এখন প্লিজ। হ্যাঁ তো একজন হাজির সাহেব আসছেন টাকা নিয়ে স্যার, একদম বললেন যে আমি আপনি তখনকার দিনে শেষের সময় যে আমি আপনার কাছে 10 লাখ টাকার একটা অ্যামাউন্ট, 10 লাখ টাকার বাটখারা অর্ডার দিব, আমি 5 লাখ হ্যাঁ ডাউনটে আমাদের ফাউন্ডারি আছে, ফাউন্ডারি কিছু 5 কেজি শুন, করে ওজন বাড়াই দিব আর কি। তো আমরা 20 টাকা টাকা দিছে, দিয়ে স্যার উনি চলে গেছে। তারপরে পরের দিন উনি ফোন করছে,
তো বলবে যে যদি সে একটা কথায় বলা হয় নাই আমি একটু আসি, আসেন, এসে বলতেছেন যে একটা শর্ত আছে স্যার, যে 5 লাখ টাকা দিলাম এবং ডেলিভারির সময় আর 5 লাখ ক্যাশ দিয়ে দিবেন। হ্যাঁ কিন্তু ভালো, কিন্তু শর্ত আছে। শর্তটা কি, যে প্রত্যেকটা ইয়া 1 কেজি বাটখারায় 50 গ্রামস করে মানে কমাই দিবেন, এবং প্রত্যেকটা 500 ইয়াতে 25 গ্রামস থেকে 50 গ্রামস এর মতো কমাইয়া দিবেন ওজনে, কিন্তু লিখে দিবেন ওই 1 কেজি আর দেয়। এই তো স্যার, ওজনে কমার কি এক্সেলেন্ট, হাদি সাধ্য সাহেব, কি কিন্তু হাদি সাহেব তাই না? আজি সাহেব স্যার, একদম রাইট। এটা প্র্যাকটিক্যাল লাইফে আমাদের করে দেয়। আমাদের সোসাইটির পারসেপশন যে ইবাদত বন্দেগী মসজিদের মধ্যে সোশ্যাল কাজ বাদালত, এর সাথে এটা কোনো সম্পর্ক নেই, এগুলো আমাদের আমাদের ধারণা। আল্লাহ আমাদের এখান থেকে ইবাদত করুন, এবং সঠিক ইবাদতের অর্থ যাতে আমরা উপলব্ধি করতে পারি এবং সে আমল করতে পারি, এবং ওই সেই ধ্বংস যেন আমার জন্য না আসে, এটাই আমার আল্লাহর কাছে কায়েম রাখবে, দোয়া করবো ইনশাআল্লাহ। তো জাজাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।